সৌদি আরবে বহু বিবাহ আইনত বৈধ। সক্ষম কোনো পুরুষ যদি সমানভাবে তার সব স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারেন, তবে সে একের অধিক বিয়ে করার যোগ্যতা রাখেন। তাই দেশটিতে বহু বিবাহের ঘটনা অহরহই ঘটছে, কিন্তু এবার আশ্চর্য হওয়ার মতো এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। 50 এক সৌদি পুরুষ বিয়ে করেছেন একই স্কুলের 4 জনকে। বিস্তারিত ফারদিনসানের রিপোর্টে। সৌদি আরবে বহু বিবাহের ঘটনা নতুন কিছু নয়, তবে এবার অবাক হবার মতো ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে সৌদি আরবে। একই স্কুলের ছাত্রী, শিক্ষিকা, তত্ত্বাবধায়ক এবং অধ্যক্ষকে বিয়ে করেছেন 50 বয়সী এক সৌদি পুরুষ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সৌদি আরব ভিত্তিক দৈনিক ওকাস জানিয়েছে, ওই 4 স্ত্রীর মধ্যে যিনি শিক্ষিকা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটা খুব অদ্ভুত এবং ব্যতিক্রমী ঘটনা। আমরা মাঝে মাঝে এটা নিয়ে কথা বলি এবং স্কুলের সব শিক্ষক শিক্ষার্থী এই বিষয় নিয়ে আলোচনা করে বেশ মজা পায়। তিনি আরও বলেন, তাদের মধ্যে যে স্ত্রী অধ্যক্ষ, তিনি বাকি স্ত্রীদের চেয়ে বয়সে বড় এবং ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও কোনো বিশেষ সুবিধা নেন না। এছাড়াও তিনি যখন স্কুল পরিদর্শনে যান, তখন তাদের ওপর কোনো কর্তৃত্ব খাটান না। 50 সৌদি পুরুষের 4 স্ত্রীর সবাই সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজানের একটি স্কুলে কাজ করেন। তিনি বলেন, অধ্যক্ষ ওই নারী তার স্বামীর অন্য স্ত্রীদের সঙ্গে স্কুলের অন্য সব কর্মচারী এবং শিক্ষার্থীর মতো সাদামাটা আচরণই করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিয়ে নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। মন্তব্যগুলোতে বলা হয়, তাদের বয়সের এ তারতম্য সামাজিকভাবে ভুল। একজন বলেন, তিনি কি এ ঘটনার সঙ্গে মানসিক, শারীরিক এবং অন্য সব চাপ সামাল দিয়ে তার বাচ্চাদের লালন পালন করতে পারবেন, নাকি ওই শিশুদেরকে পথ শিশু হওয়ার দিকে ঠেলে দেবেন। আরেকটি মন্তব্যে ওই ব্যক্তিকে একটা নতুন স্কুল শুরু করার পরামর্শ দেন এক মন্তব্যকারী। এছাড়াও আরও এক মন্তব্যকারী বলেছেন, সৌদি পুরুষটিরও ওই স্কুলের একটা দায়িত্ব নেওয়া উচিত। ফারদিনসানি, নিউজ 24।